নমস্কার এডুকেশন জোন চ্যানেলের সবাইকে স্বাগত জানাই চ্যানেলটি যারা দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন শুরু করছি আজকের বিষয় সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশন আমরা এই সমন্বিত সম্পর্কে আজ ওতপ্রোতভাবে জড়িত এবং এ সম্পর্কে আমরা অনেকেই জানি এই সমন্বিত শিক্ষাটি কী আমরা আগের ভিডিওটি যেটি তৈরি করেছি আগের ভিডিও সেটি হলো বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন নিয়ে তা স্পেশাল এডুকেশনে কি ছিল যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিশেষ করে ডিসেবেল যারা চাইল্ড আছে তাদের যে শিক্ষা ব্যবস্থা সেটি হলো স্পেশাল এডুকেশন আর ইন্টিগ্রেটেড এডুকেশন হলো যে নর্মাল স্কুল নর্মাল যে বিদ্যালয়গুলো আছে যেখানে স্বাভাবিক যারা শারীরিক দিক থেকে কোনোভাবে অসুস্থ নয় বা দুর্বল নয় সেই সব শিশুরা যে বিদ্যালয়ে পড়াশোনা করে নর্মালভাবে স্বাভাবিকভাবে সেই বিদ্যালয়ই যখন আমরা এই বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শিশুদের আংশিক এবং পূর্ণ সময়ের জন্য শিক্ষা দেব বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে একই সাথে একই ছাতার তলায় তখন সেটি হবে সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশান তাহলে সমন্বিত শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে যে সমন্বিত শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে ব্যতিক্রমী শিশুরা স্বাভাবিক শিশুদের সঙ্গে আংশিক বা পূর্ণ সময়ের ভিত্তিতে শিক্ষায় অংশগ্রহণ করে আরও বলা যায় যে সমন্বিত শিক্ষা হলো একটি সুযোগ যেখানে ব্যতিক্রমী শিশুরা সাধারণ শ্রেণীকক্ষে প্রয়োজনীয় বিশেষ সাহায্য ও পরিষেবায় অংশগ্রহণ করে এর জন্য আমরা যদি লক্ষ্য করে দেখব যে বিশেষ করে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলগুলোতে কিছুদিন আগের থেকেই আমরা দেখছি যে ঢালু একটি রাস্তা তৈরি করা হয়েছে মানে উঁচু থেকে নিচুর দিকে ঢালু একটি রাস্তা তৈরি করা হয়েছে কেন তৈরি করা হয়েছে যাতে সেই সব শিশুরা যারা শারীরিক দিক থেকে দুর্বল তারা যাতে ওই সিঁড়ি দিয়ে বা ওই রাস্তা দিয়ে উঠতে পারে বা যে হুলচিয়ারি করে তারা আসবে যারা হাঁটতে চলতে পারে না তাদের জন্য তারা যাতে ঠিকঠাকভাবে স্কুলে পৌঁছতে পারে বা শ্রেণীকক্ষে পৌঁছতে পারে সেই জন্য কিন্তু সেই রাস্তাটা কিন্তু তৈরি করা হয়েছে আমরা কিন্তু লক্ষ্য করলে কিন্তু দেখতে পারব তা এইভাবে একটি সাধারণ স্কুলে যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য যতটুকু ব্যবস্থা করা প্রয়োজন তার কিন্তু প্রয়োজন সেই জিনিসটা কিন্তু ইনক্লুড করা হচ্ছে প্রত্যেকটি বিদ্যালয় চেষ্টা করা হচ্ছে পরিকাঠামোর দিক থেকে তা সমন্বিত শিক্ষা ধারণা গড়ে তোলার ক্ষেত্রে কেসি পাণ্ডে দু সালে অনুসারে তিনি বলেছেন যে সমন্বয় বলতে বোঝায় এক নম্বর হলো সাধারণ বিদ্যালয় বিশেষ পরিষেবা প্রদান দুই শিক্ষক এবং শিক্ষা প্রশাসনকে সহযোগিতা করা তিন সাধারণ এবং বিশেষ শিক্ষার্থীদের সমমানের পাঠ পরিবেশন করা চার সাধারণ এবং বিশেষ শিক্ষার্থীর পাঠক্রমিক ও সহপাঠক্রমিক সক্রিয়তার অংশগ্রহণের সুযোগ প্রদান পাঁচ বিশেষ শিক্ষার্থীদের বিদ্যালয়ের সমস্ত অংশে যেমন গ্রন্থাগার খেলার মাঠ ইত্যাদি ব্যবহার ইত্যাদি সবকিছু ব্যবহারের সুযোগ প্রদান করা ছয় সাধারণ এবং বিশেষ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক দরদে মনোভাব গড়ে তোলা কারণ আমরা স্পেশাল এডুকেশন যখন বা বিশেষ শিক্ষা পড়তে গেছিলাম বা জানছি তখন আমরা দেখেছি যে যেহেতু বিশেষ শিক্ষা ব্যবস্থা আলাদা করে শিক্ষা দেওয়া হয় এবং স্বাভাবিক স্কুলে আলাদাভাবে শিক্ষা দেওয়া হয় সেই কারণে বিশেষ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী এবং সাধারণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি বিভেদ দেখা যায় তাদের মনের দিক থেকে একাত্মতা বোধ কিন্তু জাগ্রত হয় না কিন্তু সেই বিভেদটা দূর করার জন্য কিন্তু সমন্বিত শিক্ষা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার ফলে কি হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমাদের সমাজে প্রত্যেকটি ব্যক্তিদের কিন্তু একটি সমবেদনা এবং সাহায্যের হাত এবং নিজেদের সঙ্গে মানিয়ে নিয়ে চলার যে প্রবণতা ওটা কিন্তু বাড়বে এবং সমাজ কিন্তু আরও উন্নত থেকে উন্নততর হবে এরপরে কি বলছে শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্য সম্পর্কে সচেতন করা শিক্ষার্থীদের পিতামাতার মতামতকে গণ্য করা প্রয়োজন মতো ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা পরিকল্পনা অনুসরণ করা প্রয়োজন মতো বিশেষ শিক্ষার্থীদের স্বাভাবিক সামাজিক পরিবেশে শিক্ষাদান করা এগুলোর মাধ্যমে কিন্তু সমন্বয় গড়ে তোলা কিন্তু সম্ভব হবে একটি বিদ্যালয় এবং অবশ্যই সমাজে আমাদের সমাজে যে এত ভেদাভেদ এটি দূর করার জন্য কিন্তু সমন্বয় কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ভূমিকা রাখে এবার আমরা সমন্বিত শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে জানব এক নম্বরে কি বলেছে যে পিতামাতার দৃষ্টিভঙ্গি সমন্বিত শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে পিতামাতার দৃষ্টিভঙ্গি হলো খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সমন্বিত শিক্ষা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের একটি প্রাতিষ্ঠানিক ও প্রথাগত শিক্ষার সুযোগ ব্যতিক্রমী শিশুদের পিতামাতা যত সচেতন হবেন এবং এই সুযোগটি গ্রহণ করবেন ততই সমন্বিত শিক্ষা বাস্তবায়িত হবে যে সমস্ত শিশু শারীরিক বা মানসিক বিশেষ চাহিদার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকে গেছে সমন্বিত শিক্ষা তাদের মূল স্রোতের শিক্ষায় যুক্ত করার জন্য একটি উদ্যোগ সচেতন অভিভাবক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার আঙ্গিনায় নিয়ে এলে তবেই সেই উদ্যোগ কিন্তু কার্যকর হবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে একদম যে মানসিক দিক থেকে দুর্বল বা একদম মানে খুব যাদের প্রবলেম তাদের কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু শিক্ষা দেওয়া সম্ভব হবে না তাদের জন্য কিন্তু স্পেশাল এডুকেশনই যথেষ্ট বা প্রয়োজন কিন্তু এখানে তুলনামূলকভাবে কম যারা দুর্বল তাদের কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা দেওয়া সম্ভব হতে পারে এবং সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আরেকটি কথা মনে রাখা দরকার যে যেটি ইনক্লুসিভ এডুকেশন আছে বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা এটি কিন্তু সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড শিক্ষা ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা যেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব সেই ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা হলো আমাদের যত ধরনের শিক্ষার্থী আছে যেমন সাধারণ শিক্ষার্থী এবং যারা স্পেশাল বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এবং যারা বিদ্যালয়ে পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দিয়েছে বা সঠিক বয়সে সঠিক শিক্ষা গ্রহণ করেননি আমাদের যাবতীয় যত ধরনের শিক্ষার্থী আছে যখন সেই শিক্ষার্থীরা একই তলায় পড়াশোনা করবে তখন সেই শিক্ষাটাকে বলা হচ্ছে অন্তর্ভুক্তমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশন আর ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যে এটি তফাৎ যে ইন্টিগ্রেটেডে সাধারণ শিশুদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা দেওয়া হচ্ছে আর ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে আমাদের শুধু বিশেষ এবং নর্মাল স্টুডেন্ট না যারা স্কুল ছুট যারা সঠিক বয়সে শিক্ষা গ্রহণ করেন যাবতীয় সমস্ত ধরনের শিক্ষার্থীর কথা কিন্তু ইনক্লুসিভ এডুকেশনে আলোচনা করা হয় এটি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব এটি বলে রাখলাম কারণ অনেকের ইনক্লুসিভ এবং ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যে ডিফারেন্সটা তারা বুঝতে পারেন না বা অসুবিধা হয় এইটি জিনিসটি কিন্তু মনে রাখতে হবে এটিও কিন্তু বৈশিষ্ট্যর মধ্যে কিন্তু আমরা বা পার্থক্যের মধ্যে কিন্তু আলোচনা করতে পারি এই দুটো জিনিস এবার আমরা বৈশিষ্ট্যর মধ্যে দ্বিতীয়টি দেখব যে শিক্ষকের ভূমিকা শিশুদের সামগ্রিক জ্ঞান অর্জন বা পাঠ গ্রহণে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সমন্বিত শিক্ষায় সাধারণ শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা শ্রেণীকক্ষে অংশগ্রহণ করে শিক্ষক ব্যতিক্রমী শিশুদের বিশেষ চাহিদা সম্পূর্ণ সচেতন ও চাহিদা পূরণে সক্ষম হলে এই শিশুরা বিশেষ উপকৃত হবে ব্যতিক্রমী শিশুদের প্রতি শিক্ষকদের যত বেশি ইতিবাচক মনোভাব গড়ে উঠবে ততই ওই শিশুরা মূল মূলধারায় বিশেষ শিক্ষা অংশগ্রহণ করতে পারবে এছাড়া আরেকটি শিক্ষকের ভূমিকা থাকা প্রয়োজন যে কানে কম শোনে বা যে চোখে কম দেখে তারা এই যে ক্লাসরুম ম্যানেজমেন্ট এই শিক্ষকদের কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্টের উপর কিন্তু জোর দিতে হবে এবং গুরুত্ব দিতে হবে কারণ যখন এই ইন্টিগ্রেটেড বা সমন্বিত শিক্ষা আমরা দেব ক্লাসরুম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কারণে যখন আমরা বোর্ড ওয়ার্ক করবো যারা দৃষ্টিশক্তি ক্ষীণ বা কম দেখে তারা কিন্তু বোর্ড ওয়ার্কটি দেখতে পারবে না তাহলে তাদের কোথায় বসাতে হবে সামনের শাড়িতে বা যে কানে কম শোনে তাকে যদি আমি পিছনে বসাই তাহলে কিন্তু সে শিক্ষক কি বলছেন সেটি কিন্তু সে শুনতে পারবে না তাহলে কি করতে হবে সেই ক্লাসরুম ম্যানেজমেন্ট সম্পর্কে শিক্ষকের ধারণা জানতে হবে থাকতে হবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কি অসুবিধা বোধ করছে সেগুলো ফিল করে তার মতো করে কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে হবে যাতে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে এই সব শিক্ষার্থী একই সঙ্গে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে এবং তাদের জন্য প্রয়োজন বোধে বিশেষ যে উপকরণগুলো আছে শিক্ষা উপকরণগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে এর জন্য কিন্তু এই ইন্টিগ্রেটেড এডুকেশন ক্ষেত্রে কিন্তু শিক্ষকের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যে পাঠ্যক্রমটি ব্যবহার করা হবে সেই পাঠ্যক্রমটিও খুব গুরুত্বপূর্ণ যাতে সেই পাঠক্রমে লক্ষ্য রাখা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিশু সকলেই উপকৃত বোধ করে সেই ধরনের কিন্তু পাঠ্যক্রম কিন্তু তৈরি করা প্রয়োজন এরপরে যে বৈশিষ্ট্যটি আছে সেই বৈশিষ্ট্য হল শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শিক্ষা প্রতিষ্ঠান কী ভূমিকা রাখবে যেমন বিদ্যালয় মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান সমন্বিত শিক্ষার উদ্যোগে এই দায়বদ্ধতা নিয়ে চলতে চলবে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং এই শিশুরা শিক্ষায় অংশগ্রহণের আগ্রহী হলে তাদের শ্রেণিকক্ষে স্থান দিতে হবে যেমন একটু আগেই বললাম যে প্রত্যেকটি বিদ্যালয়ে এখন দেখা হচ্ছে যে ঢালু রকমের সিঁড়ি তৈরি করা হচ্ছে যাতে সেই জায়গা দিয়ে যে চাহিদা সম্পন্ন শিশুরা ঠিকঠাকভাবে তারা ক্লাসে পৌঁছতে পারে এবং এছাড়া যাবতীয় যে পরিকাঠামোগত যে উন্নয়ন দরকার করা দরকার সেগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে সব জিনিসগুলো প্রয়োজন গ্রন্থাগার দিলেই হলো না তারা সেই গ্রন্থাগার যাতে ব্যবহার করতে পারে সেই জন্য উপযুক্ত ব্যবস্থা তৈরি করতে হবে খেলাধুলার মাঠ যে স্বাভাবিক যে স্টুডেন্টরা খেলাধুলা করে মাঠে সেই ধরনের খেলা তো তারা খেলবে সঙ্গে তাদের মতো করে তারা যাতে খেলতে পারে সেই ব্যবস্থাগুলো কিন্তু করতে হবে এবং অন্যান্য যে ফেসিলিটি আছে বাথরুম ফেসিলিটি থেকে শুরু করে যাবতীয় ফেসিলিটি সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে এরপরে কি যে সহপা সহপাঠীদের ভূমিকা তাহলে সহপাঠী পাঠীদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সহ সমন্বিত শিক্ষায় স্বাভাবিক শিশুদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা একত্রে শ্রেণীকক্ষে অংশগ্রহণ করবে তাই স্বাভাবিক শিশুদের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সাধারণভাবে শিশুদের মধ্যে কোনো বৈষম্য থাকে না শিশুরা সহজেই একে অপরের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে স্বাভাবিক শিশুদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যদি আন্তরিক ভালোবাসা ও বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে তবে সমন্বিত শিক্ষার ধারণাটি বাস্তবায়ন করবে শুধু সহপাঠী নয় স্কুলে অবস্থিত এবং বিশেষ করে সমাজে অবস্থিত সম্বল সকল ব্যক্তিরাই এই সমন্বিত শিক্ষা শিক্ষা ব্যবস্থায় বা যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের সম্পর্কে ভালোবাসা বন্ধুত্ব যদি গড়ে ওঠে তারা কিন্তু মূল স্রোতে এবং শুধু মূল স্রোতে না তারা কিন্তু নিজেরাই কিন্তু নিজেরা নিজেদের পায়ে কিন্তু দাঁড়াতে পারবে এবং সমাজের কিন্তু উপকারে আসবে আমরা তারিজ পর যে সিনেমাটা দেখেছিলাম আমির খানে সেই বইয়ে কিন্তু আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পর্কে কিন্তু অনেক কিন্তু তথ্য পাই শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু না সেখানে স্বাভাবিক শিশুটাও যে সমস্যাগুলো সম্মুখীন হয় সে সম্পর্কেও কিন্তু আমরা অবহিত হতে পারি সেখান থেকে আশা করি বইটি আপনারা দেখেছেন বা না দেখলে অবশ্যই দেখবেন ওখান থেকে অনেক কিছু শেখার আছে এছাড়া আরেকটি বইয়ের কথা বলেছিলাম বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ব্ল্যাক সিনেমা যেটা অমিতাভ বচ্চন এবং রানী মুখার্জির করেছিলেন বইটি যত সম্ভব হেলেন কেলার যে আছেন তার জীবনের উপরে নির্ভর করে সেই ব্ল্যাক সিনেমাটা হয়েছিল আশা করি যদি না দেখে থাকেন সেই সিনেমা দুটো দেখবেন দেখলেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কি ধরনের শিক্ষা কীভাবে শিক্ষা দিতে হয় তাদের সমস্যাগুলো সম্পর্কে আমরা অনেকটাই অবহিত হতে পারবো এবার আমরা কিছু লিমিটেশন সম্পর্কে জানবো সমন্বিত শিক্ষার সীমাবদ্ধতার সম্পর্কে জানবো জানব প্রথমত পরিকাঠামোগত সীমাবদ্ধতা আমরা আলোচনার সঙ্গে সঙ্গে সবগুলোই আলোচনা করে দিয়েছি তাও স্পেসিফিক্যালি আমরা একটু আলোচনা করছি যে পরিকাঠামোগত সীমাবদ্ধতা মানে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যদি সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হয় তবে পরিকাঠামোগত পরিবর্তন করতে হবে অর্থাৎ প্রয়োজনীয় রাস্তা বানানো বসার জায়গা করা শৌচাগার ও পানীয় জলের সুব্যবস্থা করা অবিলম্বে প্রয়োজন কিন্তু আর্থিক সংস্থান প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয় তাই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান করে তোলা সম্ভব হচ্ছে না সরকারকে এদিকে নজর রাখতে হবে কারণ শুধু সমন্বিত শিক্ষা প্রদান করতে হবে বললেই হলো না তার সঙ্গে সঙ্গে স্বাভাবিক স্কুলে স্পেশাল বা বিশেষ শিক্ষার্থীদের জন্য যে ব্যবস্থাগুলো করা প্রয়োজন সেগুলো কিন্তু করতে হবে তার জন্য প্রয়োজন অর্থ অর্থ কিন্তু প্রদান করতে হবে এরপরে কি আছে যে সচেতনতার প্রসার এমন একটি দৃষ্টিভঙ্গি পরিবর্তন যা সর্বস্তরে গড়ে ওঠা দরকার তা সফল করার প্রয়োজন সফল করার জন্য প্রয়োজন এবং নিরলস ও ধারাবাহিক চেতনার প্রসার ঘটনা প্রয়োজন সমাজে সর্বস্তরে সেই চেতনার বিস্তারের জন্য আমাদের বিভিন্ন ধরনের সংগঠন এবং পরিকল্পনা বা আর্থিক সংস্থা গড়ে তোলা উচিত কিন্তু সেগুলোর অভাব আমরা বর্তমানে দেখি এবং প্রয়োজনীয় তথ্যের অভাব আমরা দেখি কারণ আমরা যদি লক্ষ্য রাখি দুই হাজার সালে জনগণনা অনুযায়ী একশো কোটি ভারতীয় মধ্যে দুই দশমিক আটষট্টি কোটি জনসংখ্যা বিশেষ চাহিদা সম্পন্ন এবং মোট জনসংখ্যা দুই দশমিক একুশ শতাংশ হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে বা জনসংখ্যা আছে তাদের জন্য কিন্তু উন্নত পরিকাঠামো কিন্তু দরকার এবং বিশেষ বিশেষ দরকার তাদের জন্য উপযুক্ত বিদ্যালয় তৈরি করা সেগুলো কিন্তু আর্থিক অভাবে এবং জনসচেতনতার অভাবে সেগুলো কিন্তু গড়ে উঠছে না এবং বিশেষ করে আমরা যদি জব বা চাকরির ক্ষেত্রে লক্ষ্য রাখি দেখব যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিন্তু তাচ্ছিল্য সহকারে কিন্তু দেখা হয় শিশু বললে ভুল হবে ব্যক্তিদের তাচ্ছিল্যের সহকারে দেখা হয় অনেক সময় একজন স্বাভাবিক লোক কোনো মেডিকেলের কারণে হোক বা কোনো অ্যাক্সিডেন্টাল কারণে হোক সে যদি হঠাৎ করে তার কোনো শারীরিক অসুবিধা হয় তাকে কিন্তু সেই চাকরির থেকে বরখাস্ত করা হয় অনেক সময় এবং তাকে কিন্তু সেই আগে যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা কিন্তু প্রদান করা হয় না সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে এরপর কি বলছে শিক্ষক প্রশিক্ষণ যেহেতু আমাদের বাধা ধরা বা স্বাভাবিক শিশু এবং বিশেষ শিশুদের একসঙ্গে শিক্ষা দেওয়া হচ্ছে সেহেতু সেই শিক্ষকগুলোকে কিন্তু সব পদ্ধতি সম্পর্কে কিন্তু জানতে হবে যে কোন পদ্ধতি অবলম্বন করলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিশুদের একত্রে শিক্ষা প্রদান করা সম্ভব হবে বা বিদ্যালয়ে অবস্থিত যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিক্ষ শিশুরা আছে তাদের কি কি উপায়ে সাধারণভাবে শিক্ষা দেওয়া সম্ভব হবে কোন কোন পদ্ধতির মাধ্যমে এছাড়া একটু আগে বললাম ক্লাসরুম ম্যানেজমেন্ট ক্লাসরুম ম্যানেজমেন্ট সম্পর্কে শিক্ষকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষা কিন্তু থাকা দরকার ক্লাসরুম ম্যানেজমেন্ট শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নয় একটি জন্য নয় শিশুদের যে কোনো বিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া শ্রেণীকক্ষের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিনা উপযুক্ত প্রশিক্ষণ শিক্ষক আছে কিনা সব দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এছাড়া অন্যান্য যেসব বাধাগুলো আছে তার মধ্যে হলো শিক্ষা প্রতিষ্ঠানের সদিচ্ছার অভাব শিক্ষা দপ্তরের নির্দেশিকা থাকা সত্ত্বেও এই বিশেষ চাহিদা সম্পূর্ণ এবং পরিকাঠামোগত শিক্ষকের অপর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাব সচেতনতার অভাব পিতামাতাদের যে সচেতনতার অভাব সমাজের সচেতনতার অভাব ইত্যাদির কারণে কিন্তু আমরা এই সমন্বিত শিক্ষা কিন্তু সঠিকভাবে পরিচালিত হতে দেখছি না এবার যদি আমরা সমন্বিত শিক্ষার সফল করার পদক্ষেপ সম্পর্কে আলোচনা করি আমরা সমন্বিত শিক্ষা পদক্ষেপ করতে মানে সফল করতে পারি তার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো আছে তার মধ্যে কি হতে পারে এক নম্বর শিক্ষকদের পাঠ্যক্রম বিষয় সম্পর্কে বিস্তৃত জ্ঞান ও প্রয়োগ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষকদের প্রাথমিক দক্ষতার বিকাশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে শিক্ষকরা শ্রেণী শৃঙ্খলা রক্ষাতে সহমত ও যত্নশীল হবে বৈচিত্র্যপূর্ণ সমস্যার সমাধানে শিক্ষকদের সক্রিয় হতে হবে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে হবে শিক্ষকগণ সদর্থক মনোভাব গড়ে তুলবেন ও সাধারণ ও বিশেষ শিক্ষার্থীদের মিথস্ক্রিয়াতে উৎসাহ দেবেন বিশেষ শিক্ষার্থীদের বৈশিষ্ট্য সম্পর্কে শিক্ষকদের সচেতন থাকতে হবে শিক্ষকগণ বিশেষ শিক্ষার্থীদের রেফার করার স্থান ও প্রক্রিয়া সম্পর্কে অবগত থাকবেন শিক্ষকগণ ছাত্রদের ব্যক্তিগত মূল্যায়নে দক্ষ হবেন তাদের ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা প্রকল্প সম্পর্কে ধারণা থাকতে হবে শিক্ষকদের শিক্ষক শিক্ষিকাদের চাহিদা ও শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের চাহিদা ও অধিকার সম্পর্কে সচেতন থাকবেন এবং শিক্ষা পরিকল্পনা তার প্রতিফলন ঘটবে উপরে আলোচিত আমরা সব জিনিস আলোচনা করলাম সমন্বিত শিক্ষাকে সফল করে তোলার জন্য সামগ্রিক সচেতনতা শিক্ষক প্রশিক্ষণ ও বিশেষ চাহিদার প্রতি মনোযোগ গুরুত্ব বর্তমানে পাচ্ছে কিন্তু এর সফল অধিকাংশ নির্ভরশীল শিক্ষার্থীদের স্বেচ্ছা শিক্ষণ পদ্ধতিতে অংশগ্রহণের ওপর রাষ্ট্র প্রশাসন বা বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো বাধ্যবাধকতা নেই বিশেষ শিক্ষার্থীদের শিক্ষার সক্রিয় অংশগ্রহণের উপরে তবুও পরিকাঠামোর দিক থেকে এবং রাষ্ট্রের এত সংখ্যক জনসংখ্যা যখন বিশেষ চাহিদা সম্পন্ন তখন কিন্তু একটি চিন্তা এসেই যায় যে এই সব শিক্ষার্থীরা যখন বা এইসব শিক্ষার্থীদের স্রোতে ফেরানোর জন্য তাদের যে পরিকাঠামো তৈরি করতে হবে সেই ধরনের পরিকাঠামো কিন্তু আমাদের সব জায়গায় নেই এবং ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম শুধু মুখে বললেই হলো না তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পাঠ্যক্রম শিক্ষক অর্থ ইত্যাদি সব কিছু এবং বিশেষ করে শিক্ষা উপকরণের উপরে কিন্তু খুব গুরুত্ব প্রদান করতে হবে এবং উন্নত মানের লাইব্রেরি তৈরি করতে হবে এগুলো কিন্তু সময় সাপেক্ষ এবং অর্থ সাপেক্ষ এগুলোর উপর কিন্তু জোর না দিলে সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশন কোনোদিনই ফলস্ফ্রুত হবে না আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলেও বা ভালো লেগেছে যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা নেক্সট ভিডিওতে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তমূলক শিক্ষা নিয়ে আলোচনা করব আশা করি সেই ভিডিওটিও আপনারা দেখবেন এবং আপনাদের উপকারে আসবে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন